আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। 5,68,000 কোটি টাকার বাজেট সংসদে উত্থাপন, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.2%। বাজেটে করোনা মোকাবেলায় মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস সহ চিকিৎসা সরঞ্জামে ভ্যাট ও আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব। করোনা মোকাবেলায় বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সরকার দলীয় এমপিদের মন্তব্য। জীবন জীবিকা ও মানবতা উপেক্ষিত, অভিযোগ বিএনপির। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু, মৃতের সংখ্যা 1,049 জন, একদিনে 3,187 জন সহ মোট আক্রান্ত 78,000। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। উত্থাপন করা হলো 2020-21 অর্থ বছরের বাজেট, যার আকার ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে 3,68,013 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব প্রাপ্তি থেকে আয় ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা। দেশের মোট দেশজ উৎপাদনে জিডিপি প্রবৃদ্ধির 8.2%-এর বড় লক্ষ্যমাত্রা ঠিক করে বিকেলে এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। আমিনুল মজলিশের রিপোর্টে বিস্তারিত। ইতিহাসের বড় দুঃসময়ে মানবজাতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে একদিকে জীবন রক্ষার প্রাণান্তকর প্রচেষ্টা, অন্যদিকে অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই। ইতিহাসের নজিরবিহীন এই সংকট মোকাবেলায় জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রী 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। দেশের অর্থনীতিতে স্বস্তির চেয়ে যখন অস্বস্তি বেশি, তখন অর্থমন্ত্রী অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামে উত্থাপন করলেন 5,68,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট। আর এই ব্যয় মেটাতে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা, যা জিডিপির 6%। মহান জাতীয় সংসদে আজকের উপস্থাপিত এ বাজেট গতানুগতিক ধারার কোনো বাজেট নয়, এটি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অর্থনৈতিক উত্তরণের বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের উৎস অনুসন্ধানে বরাবরের মতোই গুরুদায়িত্ব পালন করতে হবে এনবিআরকে। জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে সংগ্রহ করা হবে 3,30,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত সূত্র হতে রাজস্ব প্রাকলন করা হয়েছে 15,000 কোটি টাকা। এছাড়া করবহির্ভূত খাত থেকে রাজস্ব আহরিত হবে 33,000 কোটি টাকা। পরিস্থিতি সম্পূর্ণ অননুময় হওয়ায় আয় বা ব্যয়ের খাত নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা যেমন সম্ভব হয়নি, তেমনি অনুমান ভিত্তিক পরিকল্পনা গ্রহণও দুরূহ হয়ে পড়েছে। ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস হতে 80,017 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস হতে সংগ্রহ করা হবে 1,09,983 কোটি টাকা। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সংগৃহীত হবে 84,983 কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক বহির্ভূত খাত হতে আসবে 25,000 কোটি টাকা। এবারের বাজেটটি কোনো আবেগ বা উচ্চাভিলাষ নয়, বরং বিদ্যমান বাস্তবতা, সময়ের দাবি ও নির্মোহ অর্থনৈতিক সূত্রসমূহের অনুসরণের চেষ্টার ফসল। তবে প্রস্তাবিত বাজেট প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতির ক্ষেত্রে দেখাচ্ছে আশার আলো। আগামী অর্থ বছরের জিডিপিতে 9.5% প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে উক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হবে। সংক্ষিপ্ত করা হলো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা, পাশাপাশি কিছু অংশ উপস্থাপিত হলো ডিজিটাল পদ্ধতিতে আর পঠিত বলে গণ্য করা হলো কিছু অংশ। আমরা 2020-2021 অর্থ বছরের বাজেট বক্তৃতা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি, তবে পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতাটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত হয়েছে। এটিকে পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটি পর্ব ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপিত হবে। বাজেট বক্তৃতার শেষাংশে অর্থমন্ত্রীর আশাবাদ, দূর হবে অমানিশার অন্ধকার, মহামারী কাটিয়ে উন্মোচিত হবে আলোকিত ভোর। সবার জীবন মহান আল্লাহর কৃপায় আলোয় উদ্ভাসিত হোক, এই আমার কামনা। মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা।
বাজেটে ভ্যাটের পরিধি যেমন ব্যাপক হারে বিস্তৃত করা হয়েছে, তেমনি নিত্য ব্যবহার্য কিছু পণ্যের ভ্যাট হারও বাড়ানো হয়েছে। এছাড়া বেশ কয়েকটি সেবা খাতের উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট ও আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তার মধ্যে রয়েছে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস, নানা ধরনের রাসায়নিক পণ্য ও চিকিৎসা সরঞ্জাম। মুবালিক করিমের রিপোর্ট। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট নতুন অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে কর কাঠামোর পরিবর্তন আনার কারণে বাড়তে পারে বেশ কিছু পণ্যের দাম। পাশাপাশি দাম কমের তালিকায় রয়েছে বেশ কিছু পণ্য। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য। নতুন করে শুল্ক আরোপের ফলে আমদানিকৃত বিলাসদ্রব্য, বডি স্প্রে, প্রসাধনী, জুস, প্যাকেটজাত খাদ্যের দাম বাড়তে পারে। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এবার বৃদ্ধি পেতে পারে সব ধরনের তামাকজাত পণ্যের দাম। স্ল্যাব অনুসারে শুল্ক আরোপ করা হবে। ভ্যাট বৃদ্ধির কারণে ইন্টারনেট খরচ বৃদ্ধি পাচ্ছে, বাড়তে পারে ফোনে কথা বলার খরচও। গণপরিবহন ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহনের রেজিস্ট্রেশন ও নবায়ন ফি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, ফলে গাড়ির দাম বাড়তে পারে। আরেক দফা বাড়তে পারে রিকন্ডিশন গাড়ির দাম। আমদানিকৃত ও স্থানীয় পর্যায়ে উৎপাদিত বাইসাইকেলের দামও বাড়ার কথা রয়েছে। এছাড়া আমদানিকৃত স্মার্ট মোবাইল ফোন, এসি ও মোটরের দাম বৃদ্ধি পেতে পারে। আমদানি শুল্ক বৃদ্ধির ফলে বাড়তে পারে মোটরসাইকেল ও টায়ারের দাম। অপরদিকে যেসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে সেসবের মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্র ও যন্ত্রাংশ। করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক, পিপি, গ্লাভস, গগলস ও নানা ধরনের রাসায়নিক পণ্য ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে সব ধরনের কর মওকুব করা হয়েছে, ফলে এসব পণ্যের দামও কমতে পারে। করোনা ভাইরাস শনাক্তে কিট উৎপাদনের কাঁচামাল ও এ সংক্রান্ত কাজে গবেষণার জন্য ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ও যন্ত্রাংশের উপর শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। দাম কমতে পারে হাসপাতালের আইসিইউ, সিসিইউ সহ জরুরি সেবা ব্যবহৃত যন্ত্রাংশের। জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসকে উৎসাহিত করতে এ সংক্রান্ত যাবতীয় যন্ত্রাংশের উপর শুল্ক ও ভ্যাট অব্যাহতির কথা বলা হয়েছে। ভেন্টিলেটর উৎপাদনে দেশীয় কোম্পানিগুলোকে গবেষণা ও উৎপাদনে আরও আকৃষ্ট করতে এ সংক্রান্ত যন্ত্রাংশে বিশেষ শুল্ক ও ভ্যাট ছাড় থাকবে বাজেটে, তাই এসব পণ্যের দাম কমার কথা রয়েছে। এদিকে স্থানীয় পর্যায়ে উৎপাদিত ক্ষুদ্রশিল্পে কাঁচামালের কর কমতে পারে, ফলে ক্ষুদ্রশিল্পে পণ্যের দাম কমতে পারে। শুল্ক ছাড়ের ফলে কমতে পারে পোলট্রি, ডেইরি ও মৎস্যশিল্প এবং অগ্নি নির্বাপনে ব্যবহৃত উপকরণের দাম। মুবাল্লিক করিম, মাই টিভি। নয়া বাজেটে করমুক্ত আয়ের সীমা 2.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 3 লাখ টাকা করা হয়েছে। এছাড়া করা হয়েছে কর্পোরেট কর কমানোর প্রস্তাব, আর বহুল আলোচিত কালো টাকা সাদা করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটেও। বিকেলে জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। আমিনুল মজলিশের আরও একটি রিপোর্ট। করোনাকালের বাজেটে বাড়ানো হলো ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা, ফলে প্রস্তাব মতে এখন আর বার্ষিক 3 লাখ টাকা পর্যন্ত আয় হলে দিতে হবে না কর। ব্যক্তি শ্রেণীর করদাতাগণের ক্ষেত্রে পুরুষ করদাতাদের করমুক্ত আয় সীমা 2,50,000 টাকা থেকে বৃদ্ধি করে 3 লক্ষ টাকা এবং মহিলা করদাতা ও 65 বছরের বেশি বয়সী করদাতাদের করমুক্ত আয় সীমা 3 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 3,50,000 টাকা প্রস্তাব করা হচ্ছে। এছাড়া কর্পোরেট করেও আসছে পরিবর্তন। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর 35% স্থলে 32.5% করার প্রস্তাব করা হয়েছে। অনলাইন আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে 2,000 টাকা কর রেয়াত, পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এরূপ কোম্পানির কর হার 2.5% হ্রাস করে 32.5% নির্ধারণের এবং তৈরি পোশাক শিল্পে গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন থাকার ক্ষেত্রে কর হার 10% এবং গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন না থাকার ক্ষেত্রে 12% আরও 2 বছর অব্যাহত রাখার প্রস্তাব করা হচ্ছে। আর কালো টাকা সাদা করার বিষয়ে বক্তব্য বেশ স্পষ্ট। আয়কর অধ্যাদেশে আয়কর প্রণোদনা সংক্রান্ত 2টি ধারা সংযোজনের প্রস্তাব করা হচ্ছে। বাজেট বক্তৃতায় বলা হয় দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, ব্যক্তিশ্রেণীর করদাতাদের চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টে প্রতি বর্গমিটারের ওপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যে কোনো সিকিউরিটিজের ওপর 10% কর প্রদান করে আয়কর রিটার্ন প্রদর্শন করলে
আয়কর কর্তৃপক্ষ সহ অন্য যে কোনো কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করতে পারবে না। করোনাকালীন অর্থনীতির চাকা সচল করতেই যেন সরকারের এমন উদ্যোগ। আমিনুল মজলিশ, মাই টিভি, ঢাকা। করোনা সৃষ্ট সংকট মোকাবেলায় এবারের বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তবে 14 দলের নেতারা মনে করছেন করোনা মোকাবেলায় প্রয়োজনীয় বরাদ্দ নেই এবারের বাজেটে। রাকিব হাসানের রিপোর্ট। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী এখন বাজেট উপস্থাপন। বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদে দ্বিতীয় প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। 2020-21 অর্থবর্ষের বাজেট বক্তৃতাটি সূচনা পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত মোট 10টি পর্বের সমারোহে রচিত। আগের ধারাবাহিকতা এবারও বৃদ্ধি পেয়েছে বাজেটের সামগ্রিক আকার ও খাতোয়ারি আয় ব্যয়ের পরিমাণ। অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত 2020-21 অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। এবারের বাজেটের সঠিক বাস্তবায়ন করা গেলে করোনার সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে বাংলাদেশ সক্ষম হবে বলে মনে করছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। আমরা মনে করি যে আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে বাজেটটা প্রেরণ করালো, এই করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় এই দুর্যোগ মোকাবেলা করে আমাদের অর্থনৈতিক চাকা সচল রেখে আমরা প্রবৃদ্ধির হার সমৃদ্ধ রাখতে পারি, ঠিক এরকম একটা প্রজ্ঞাপন বাজেটে আজকে পেশ করা হয়েছে। দেশের জনগণ তাদের উপকারের জন্য এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট যদি আমরা এই বাজেটে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনাগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ কোভিডের যে সমস্যাগুলি আমরা উত্তরণ করতে পারব। যে বাজেট এখানে উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, খাদ্য উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং অর্থনীতির সকল সেক্টরগুলোকে চলমান রাখার জন্য এবং প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখার জন্য সার্বিক সকল দিক বিবেচনা করে। তবে 14 দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু মনে করছেন করোনার মতো মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি এবারের বাজেটে। বরাদ্দ বাড়ানো হলেও এটা গতানুগতিক গতানুগতিক, কিন্তু মহামারী মোকাবেলা করার জন্যে এবং সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্যে প্রয়োজনীয় বরাদ্দটা এবার আসা উচিত ছিল। দেশের 49তম বাজেট এমন এক সময় উত্থাপন করা হলো যখন করোনার ভয়াল থাবায় পর্যুদস্ত বাংলাদেশসহ গোটা বিশ্ব। করোনার সংকট কাটিয়ে উঠতে তাই এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতকে, একই সাথে গুরুত্ব পেয়েছে কৃষি ও খাদ্য। সরকার দলীয় সংসদ সদস্যরা এবারের বাজেটকে সময় উপযোগী মনে করলেও করোনার সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে এবারের বাজেট কতটা ভূমিকা রাখবে তা কেবল সময়ই বলে দিবে। জাতীয় সংসদ ভবন থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জনগণের জীবন জীবিকা এবং মানবতার বিষয়টি বাজেটে উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জিডিপি এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দৃশ্যতে প্রতারণার সামিল বলে মন্তব্য তার। অপরদিকে প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব করার চেষ্টা করা হয়েছে মন্তব্য করে বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। মাহবুব শেখতের রিপোর্ট। 2020-21 অর্থবছরের জন্য জাতীয় সংসদে পেশ হয়েছে 5,68,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট। এই মহান সংসদে উপস্থাপন করছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট এটি। এই ঘাটতি মেটানো হবে। শুক্রবার বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। তবে এক ভিডিও বার্তায় বাজেট নিয়ে তাৎক্ষণিক কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জিডিপি এবং রাজস্ব আহরণে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা দৃশ্যমানভাবেই প্রতারণার সামিল। বাজেটের বরাদ্দের বড় বড় কিছু অংশ যে মেগা প্রজেক্টগুলোতে দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ এবং যেগুলো অপেক্ষা করতে পারত, অথচ দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা,
সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই এই প্রকল্পে টাকা যাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুর্নীতির যে ধারা ছিল সেটাকে অব্যাহত রাখা হচ্ছে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। যে কালো টাকাকে সাদা করা শুধু নয়, যে প্রক্রিয়ায় সাদা করার কথা বলা হচ্ছে সেটাও দুর্নীতিকে অব্যাহত ভাবে থাকার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বাজেট পেশের পরপরই এ বিষয়ে বনানী কার্যালয়ে প্রতিক্রিয়া জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। সরকার জনকল্যাণমূলক বাজেট করার প্রচেষ্টা করেছেন, কোনো সন্দেহ নেই। যেখানে যেখানে যে ধরনের খাতে আমরা মনে করি বরাদ্দ দেওয়া প্রয়োজন, সেই সমস্ত খাতে যথেষ্ট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেটা সমস্যা আমরা মনে করি, এবং এই আয় এবং ব্যয় দুটোই যে টার্গেট করা হয়েছে সেটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে এটাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা। বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিতের তাকিদ দেন গোলাম মোহাম্মদ কাদের। সুশাসনের ব্যাপারে আমাদের সমস্যা তো আছেই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 1,049 জনে। এ সময় নতুন করে আরও 3,187 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 78,052 জনে। মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি আরও জানান 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 848 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,747 জন এবং পরীক্ষা হয়েছে 15,965। 3,190 জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার 19.98%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1,012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। প্রায় 50,000 মানুষের বসবাস রাজধানীর পূর্ব রাজাবাজারে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। প্রথম পর্যায়ে 14 দিনের জন্য বলবৎ থাকবে এই লকডাউন। এ সিদ্ধান্তে এলাকাবাসী খুশি হলেও কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন বেসরকারি চাকুরিজীবীরা। এলাকাবাসীর দৈনন্দিন কর্মকাণ্ডে সাহায্যের জন্য গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিম। আরও সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে পুলিশ। কোভিড-19 মহামারী নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণ সহ যে কোনো কাজ করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন বড় বড় ড্রাইজিংয়ের কাজ চট্টগ্রামে জলাবদ্ধতার মেগা প্রজেক্ট সেনাবাহিনী করছে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীর দায়িত্ব দিলে আগ্রহ সহকারে সেনাবাহিনী করবে বলে জানান সেনাপ্রধান। তিনি সকালে সাতক্ষীরা সার্কিট হাউসে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জাতীয় যে কোনো কাজ আমাদেরকে দিলে আমরা সাধারণত না করি না, আমরা করে দিই। এতে আমরা গর্ববোধ করি যে আমাদের উপরে সরকারের রাস্তা আছে, জনগণের রাস্তা আছে, এবং সেজন্য হলে আমাদেরকে কাজটা দিচ্ছে। আমরা সেটাকে একটা প্রাইড হিসাবে নেই, আমাদেরকে দেওয়া কাজ দেওয়া মানে আমরা প্রাইড হিসাবে নেই। এখানে এই কাজটা আমাদেরকে ইমার্জেন্সি দিয়েছে, আজকে এখানে কীভাবে আমরা এই কাজগুলো করব, কী কী লিমিটেশন আছে বা কীভাবে করলে এটা হলো সুন্দরভাবে করা যাবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সেই অনুযায়ী কাজগুলো হবে। এবার গ্রাম বাংলার খবর। ঝালকাঠিতে রূপালী এক জাতের তুলা চাষের কদর বাড়ছে। বাগান থেকে উৎপাদিত তুলা চলে যাচ্ছে কটন মিলে, দামও ভালো পাচ্ছেন কৃষকরা। তুলা চাষ এই অঞ্চলের কৃষকদের একটি নতুন সম্ভাবনা বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধার রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ঝালকাঠি শহরতলির কৃষিভিত্তিক গ্রাম গাবখান। গ্রামটিতে যশোর তুলা উন্নয়ন বোর্ডের সহায়তায় পরীক্ষামূলকভাবে 2011 সালে শুরু হয় রূপালী এক জাতের তুলা চাষ। গত 9 বছরে এ তুলা চাষ ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। বাজার মূল্য ভালো পাওয়ায় অনেক কৃষক তুলা চাষে ঝুঁকে পড়ছেন। জমিতে তুলা চাষ করি, তুলা আমাদের এখানে খুব লাভজনক। কৃষকরা জানান অপেক্ষাকৃত উঁচু জমিতে তুলার চাষ ভালো হয়,
আর একর প্রতি 10 মন তুলার উৎপাদন পাওয়া যায়, যা চুয়াডাঙ্গার কটন মিলে 3000 টাকা মন দরে বিক্রি করেন ঝালকাঠির কৃষকরা। প্রতিদিন এসে 30-35 কেজি তুলা তুলতে পারি, এই নিয়ে আমরা সংসার চালাই। অন্যদিকে তুলা চাষকে কেন্দ্র করে স্থানীয় প্রান্তিক কৃষকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই ঝালকাঠি থেকে এই তুলের চাষটা আনছে, সমস্ত দিন যাতে তুলি তাহলে কেজি বিশের নান তোলা যায়, 200-300টা ডেলি পড়লে এতে তো খারাপ হয় না। কৃষি বিশেষজ্ঞ এ কর্মকর্তা জানালেন, লবণাক্ত আবহাওয়া আর দক্ষিণাঞ্চলের পতিত জমির পরিমাণ বেশি হওয়ায় এ অঞ্চল তুলা চাষের বিশেষ উপযোগী। দক্ষিণাঞ্চলে ব্যাপক জায়গা আপনারা জানেন, আমন ধান করার পরে খালি পড়ে থাকে, এই জায়গাটাকে আমরা তুলা চাষের আওতায় আনতে চাই। আমাদের যে বিদেশ থেকে ইম্পোর্ট করি সেই চাহিদা কিছুটা অংশ হলেও আমরা এখান থেকে পূরণ করতে চাই। 2011 সালে যশোর তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ঝালকাঠির গাবখান গ্রামে 20 একর জমিতে তুলা চাষ করা হয়। এবছর আশেপাশে গ্রামসহ মোট 70 একর জমিতে তুলা চাষ হয়েছে। রাজিয়া সুলতানা, স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। বর্ষা আসার আগে দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার দুটি ইউনিয়নে জলাবদ্ধতায় প্রায় 250 বিঘা জমির পাকা ধান তলিয়ে গেছে। এছাড়া প্রায় 150 বিঘা জমিতে রোপণ করা যাচ্ছে না ধানসহ কোনো শাকসবজি। এতে কৃষি নির্ভর 10টি গ্রামের চাষিরা পড়েছেন ক্ষতির মুখে। দিনাজপুরের ফুলবাড়ি প্রতিনিধি মোহাম্মদ ফিজারুল ইসলাম ভুট্টো রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। সোনালী ধান ঘরে উঠবে এ নিয়ে কৃষক আনন্দিত হবার কথা থাকলেও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দুটি ইউনিয়নের অন্তত 10টি গ্রামের কৃষকরা রয়েছেন চরম দুশ্চিন্তায়। এখানকার খয়েরবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর, অম্রবাড়ি, লালপুরসহ 6টি গ্রাম এবং দৌলতপুর ইউনিয়নের ঘোনাপাড়া, জানিপুরসহ 4টি গ্রামে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা আসার আগেই এমন জলাবদ্ধতায় ক্ষতির মুখে চাষিরা। গত বছর তো আমরা আমন ধান পাই নেই, তাই জলাবদ্ধতা অবস্থায় এবং এখানে সব ধান পানিতে তলায় যাওয়ার কারণেই আমরা কাটতেও পারতেছি। কাঁচা ধান যে যেটা পানির নিচে তলে গেছে, ডুবে ডুবে তুলতে হচ্ছে ধান। পাকা ধান তলিয়ে যাওয়ায় তা ঘরে তুলতে পারছেন না অধিকাংশ কৃষক। এতে খাদ্য ঘাটতির আশঙ্কা তাদের। আমাদের এখানকার ক্যানেল খনন হওয়া বন্ধ হওয়ার কারণে আমাদের ধান তলিয়ে গেছে, আমরা কাটতে পারতেছি না, আমাদের এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়। বহুদিন ধরে প্রায় দীর্ঘদিন কাজ হচ্ছে। চাষিরা বলছেন গরপিংলাই গ্রামে একাধিক পুকুরের বাঁধের কারণে জমে গেছে পানি, যে কারণে ফসলি জমির পাশাপাশি তলিয়ে যাচ্ছে রাস্তাঘাটও। 400 একর জমি যে লাগাইছি তার মধ্যে 150 একর জমি আর ধান আমরা কাটতেই পারি। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের সমস্যাটা যদি সুদৃষ্টিতে দেখে। অতিবৃষ্টির কারণে এখানে পানি জমার বাধার কারণে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং কিছু ধান পানির নিচে যায়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ওনাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এই জলাবদ্ধতা কাটানোর ব্যবস্থা নিচ্ছে। যদিও জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জায়গা থেকে 40 লক্ষ টাকার একটি প্রজেক্ট নিয়েছি, সেটি হলো রিং টানেলের মাধ্যমে ওই জলাবদ্ধতা দূরকরণের জন্য। আশা করি এর মাধ্যমে ওখানে যে জলাবদ্ধতা রয়েছে তার স্থায়ী সমাধান হবে। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5,68,000 কোটি টাকার বাজেট সংসদে উত্থাপন, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য মাত্র 8.2%। বাজেটে করোনা মোকাবেলায় মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস সহ চিকিৎসা সরঞ্জামে ভ্যাট ও আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব। করোনা মোকাবেলায় বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সরকার দলীয় এমপিদের মন্তব্য। জীবন জীবিকা ও মানবতা উপেক্ষিত, অভিযোগ বিএনপি। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু, মৃতের সংখ্যা 1,049 জন, একদিনে 3,187 জন সহ মোট আক্রান্ত 78,052। ঋতুর পরিবর্তন করোনা সংক্রমণে কোনো প্রভাব ফেলছে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থেকে ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।